নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে গেছি, পিছনে বাম্পিও রেডি হয়ে গেছে। তো আজকে আমরা যাচ্ছি শপিং করতে, তো সেই জায়গাটা থাকবে সারপ্রাইজ। যদি তোমরা চিনতে পারো তো বলো এটা কোন জায়গায় আমরা যাচ্ছি। চলো দেখা হচ্ছে বাকি মার্কেটে গিয়ে। তো বন্ধুরা, তোমরা এই রাস্তাটা কি চেনো বা এই জায়গাটা কোথায় জানো? চেনো, চিনে থাকলে এখানে কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে আমরা কোথায় থাকি বা কোন জায়গায় থাকি। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা স্টাইল বাজারে। বেশ মোটামুটি ভালোই বেরিয়েছিল আর কালেকশনগুলো বেশ ভালো ছিল, মাপি দেখছিল নিজের জন্য। কালেকশন তো বেশ ভালোই ছিল, বাট মাপির কিছু পছন্দই হয় না। ফাইনালি আমার জন্য দুখানা শার্ট নিলাম। শার্টের মধ্যে এই কালারগুলো বেশ দারুণ, কালেকশনগুলোও বেশ ভালো ভালো ছিল। তার মধ্যে আমি লাল এটা নিলাম। ফাইনালি ড্রেস নেওয়া হলো দুটো জামার মধ্যে। এই জামাটা আমার খুব ভালো লাগছিল পিঙ্কের মধ্যে, তো ফাইনালি এটা নিয়ে নিলাম। আমারটা কমপ্লিট। তো চলো এবার বেরোনো যাক। বলো বন্ধুরা এটা কোন জায়গা, কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও যদি চিনে থাকো তোমরা। যাচ্ছি এবার মাম্পির জন্য কিনতে। এত ভিড় রাস্তায়, এত গরম, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো পুজো পুজো ভাব। রাস্তা এখন থেকে পুরো একদম জমজমাট জমজমাট লাগছে। এই যে কুলফি, কুলফি খেতে ব্যস্ত হয় আমার এখন। রাস্তা থেকে আমি বুঝতেই পারছো যে পুজো পুজো ভাব চলেই এসছে। ফাইনালি চলে আসলাম বাজার কলকাতা। বাজার কলকাতা যে মাপ দিয়ে ওখানেও কালেকশন দেখলো, ওখানেও ফাইনালি পছন্দ না কিছু হলো না। লাস্টে গেলাম মানে একটা মার্কেটে মেয়েদের, যেখানে মেয়েদের ড্রেস ভালো পাওয়া যায়। তো ফাইনালি ড্রেস ফ্রেস কেনার পরে বাড়ি যাওয়ার পথে, চলো বাড়ি যাওয়া যাক। এই যে শপিং করে নিয়েছি আমরা সব, ফাইনালি পাড়ায় এসে একটু ফুচকা টুচকা খেলাম। ফুচকা টুচকা খাওয়ার পর বাড়ি। এখানেই ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।